বাগেরহাটে 250 শয্যার হাসপাতালে এক বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে অটোমেটিক কেমিস্ট্রি এনালাইজার মেশিন। স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েও আধুনিক এই যন্ত্রটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে রিপোর্ট। হাসপাতালের প্যাথোলজি বিভাগের এক কোণে বাক্সবন্দি অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ নির্ণয়ে রোগীদের নির্ভর করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ওপর। এতে করে অতিরিক্ত খরচের পাশাপাশি ভোগান্তিতেও পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। রোগীর পিতা আমার প্রতি মাসে আমার বাচ্চার জন্য অনেক ব্যয় করতে হয়, বিশেষ করে পরীক্ষা নিরীক্ষায়। তো বাগেরহাট সদর হাসপাতালে আমরা আসি প্রতি মাসেই, তো এখানে আমরা সকল পরীক্ষা করাইতে পারি না। এখানে সদর হাসপাতালে যদি টেস্টগুলো থাকে এবং ডাক্তাররা যদি প্রপারলি দেখে তাহলে আমরা সাধারণ জনগণ অনেক উপকৃত হব। সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এখানে করার চেষ্টা করি, তার ভিতর দিয়ে থাইরয়েড, টিএসএইচ এবং সিরাম ইলেকট্রোলাইট টেস্টটা আমাদের এখানে করা হয় না। এটা জন্য আমরা রোগীদের বলি যে আপনারা বাইরের থেকে রিপোর্টটা করে নিয়ে আসবেন। এই মেশিনের লোকাল সাপ্লায়ার তাদের মেশিনটি এখনও ইনস্টল করা হয়নি, আর এই মেশিনের যে চালু করার জন্য যে রিয়েজেন্ট দরকার সেটা আমরা এখনও পাইনি। 2023 সালের 7 মার্চ হাসপাতালে আনা মেশিনটি অকেজো হয়ে যায় কিছুদিন পরই। ঘন্টায় 360 নমুনার ফলাফল দিতে সক্ষম অত্যাধুনিক এই মেশিনে বায়োকেমিস্ট্রি, হরমোন, ইমিউনোক্রোমাটোগ্রাফি বিষয়ে অর্ধ শতাধিক পরীক্ষা করা যায়। মেশিনটি মেরামতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি ও সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স হাউস মেশিনের সাথে যোগাযোগ করেও সাড়া পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এই মেশিনে চালু হলে স্বাস্থ্য ব্যবস্থাপনায় বড় একটা আমূল পরিবর্তন হবে। অনেক পরীক্ষা নিরীক্ষা যেখানে আমাদের করতে বাইরে পাঠাইতে হয় তখন আমরা বাইরে পাঠানো লাগবে না। এটা আমার স্বাস্থ্য ব্যবস্থার বড় একটা চ্যালেঞ্জ, আমরা মোকাবেলা করতে পারবো। চিকিৎসার সুবিধার্থে এটা অতীব জরুরি একটা মেশিন। এটা আসলে এতদিন যে এসে পড়ে আসছে এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ, এবং জরুরি ভিত্তিতে যাতে চালু করা হয় সেদিকে আমি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করব। বাগেরহাট জেলা হাসপাতালে বিভিন্ন বিভাগে প্রতি মাসে 6,000-এর বেশি রোগীর পরীক্ষা করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।